নমস্কার বন্ধুরা, সৎপাঠ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের পর্বে আমি আলোচনা করব দশম শ্রেণীর পাঠ্যপুস্তক থেকে একটি কবিতা, অসুখী একজন, লিখেছেন পাবলো নেরুদা। এই পাবলো নেরুদা এই ব্যক্তিকে এই ব্যক্তির কবিতা নিয়ে আলোচনা করবার আগে এই ব্যক্তির সম্বন্ধে অর্থাৎ কবির সম্বন্ধে আমাদের কিছুটা জেনে নেওয়া দরকার। চলো তাহলে কবির সম্বন্ধে একটু আলোচনা করে নেওয়া যাক। পাবলো নেরুদা কবিতা লিখেছেন অসুখী একজন। পাবলো নেরুদা জন্মগ্রহণ করেছেন 1904 সালে। তিনি ছিলেন প্রখ্যাত কবি, কূটনীতিবিদ এবং রাজনীতিবিদ। পাবলো নেরুদা চিলির সীমান্ত শহর পার্লেতে জন্মগ্রহণ করেছেন। তার প্রকৃত নাম ছিল নেকতালি রিকার্দো রেন্স বাসো আলতো, প্রকৃত নাম পাবলো নেরুদা। পাবলো নেরুদা নামটির উৎস সম্বন্ধে জানা যায় যে চেক লেখক জাঁ নেরুদা এবং পাবলো নামটির সম্ভাব্য উৎস পাবলো পিকাসো। পাবলো নেরুদা তার কবিতার কবি ধর্মের বৈশিষ্ট্যগুলো এবার একটু জেনে নিই। পাবলো নেরুদা তার কবি ধর্মের বৈশিষ্ট্যর মধ্যে আমরা লক্ষ্য করতে পারি যে তিনি ছিলেন একজন পরাবাস্তববাদী কবি, রোমান্টিক কবি এবং রাজনৈতিক ও সময় সচেতন। প্রত্যেকটা কবি হলেন সময় সচেতন, সমাজ সচেতন। তারা যুগকে সর্বদা প্রাধান্য দিয়েছেন। এই সমাজ পরিস্থিতিতে যুগে কালে যা কিছু ঘটনাগুলো ঘটে চলেছে তারই চিত্র কবি সাহিত্যিকরা আমাদের পাঠক সমাজের কাছে তুলে ধরেছেন কবিতা, গল্প, উপন্যাস প্রভৃতি বিভিন্ন লেখালেখির মাধ্যমে। তারা এই বিভিন্ন ঘটনাগুলোকে স্থান দিয়েছেন সাহিত্যে। ঘটনার অতিচারিতা এবং ঘটনাগুলো নিয়ে নিজের মনের কাল্পনিক মাধুর্য মিশিয়ে তিনি সেই সব ঘটনাগুলোকে স্থান দিয়েছেন সাহিত্যের মাধ্যমে। আমরা দেখতে পাই পাবলো নেরুদা অসুখী একজন কবিতাটা যখন লিখছেন, তার এই কবিতার প্রেক্ষাপট সম্বন্ধে আমরা এটা জানতে পারি যে প্রেক্ষাপট চিলির গৃহযুদ্ধের প্রেক্ষাপট। চিলির গৃহযুদ্ধের প্রেক্ষাপটে তিনি লিখেছেন অসুখী একজন কবিতাটি। সেই প্রেক্ষাপট একটু জেনে নেওয়া যাক। অসুখী একজন এই কবিতার মাধ্যমে চিলির গৃহযুদ্ধের যে প্রেক্ষাপট তিনি আমাদের সামনে দেখিয়েছেন, অসুখী একজন কবিতার কথক অনিবার্য কারণবশত, কোনো কারণ ছাড়াই, তার নিজ বাসভূমি তথা মাতৃকল্প স্বদেশ ছেড়ে দূরে চলে যাচ্ছেন। কবিতার প্রথম লাইনেই আমরা দেখতে পাই কবিতার কথক অর্থাৎ নায়ক তার নিজস্ব কোনো অনিবার্য কারণবশত তার স্বদেশ ভূমি ছেড়ে দূরে চলে গেছে। এবং তারপরেই আমরা দেখতে পাই তার অপেক্ষায় অপেক্ষারত তার প্রিয়তমাকে। ওই গল্পের নায়কের প্রিয়তমা, সে ওই গল্পের নায়কের অপেক্ষায় অপেক্ষারত। সময়ের পাষাণভারে তিনি যথেষ্ট ভারাক্রান্ত হয়ে কথকের ফিরে আসার জন্য প্রতীক্ষায় রত হয়ে আছেন। এরপর গৃহযুদ্ধ শুরু হলো। কোন গৃহযুদ্ধ? চিলির গৃহযুদ্ধ। চিলির গৃহযুদ্ধ শুরু হলো। সেই যুদ্ধের আগুনে ধ্বংস হলো জনপদ, মানে রাস্তাঘাট, নিষ্পাপ শৈশব অর্থাৎ শিশুদের মৃত্যু ঘটল এবং স্নেহ শ্রয়টুকুও বিনষ্ট হলো, বাড়িঘর সমস্ত ধ্বংস হলো। তোমরা সবাই জানো যে যুদ্ধের প্রেক্ষাপটে কি দেশের দুর্বিষহ অবস্থা হয়। সেই সমস্ত ধ্বংসাবশেষ থেকে আমরা এই চিত্রই লক্ষ্য করতে পারি। কিন্তু বিপুল এই ধ্বংসের মাঝেও জীবনের প্রতীক্ষা স্বরূপ বেঁচে রইল মাতৃভূমি। মাতৃভূমিই কিন্তু একমাত্র জীবনের প্রতীক্ষা স্বরূপ। সেই মাতৃভূমিই কিন্তু একমাত্র সাক্ষী, প্রত্যেকটা যুদ্ধ, প্রত্যেকটা ঘটনা, প্রত্যেকটা ধ্বংসের সাক্ষী হলো সেই মাতৃভূমি। প্রেম, মানবতা তথা সেই মেয়েটি, কোন মেয়েটি? ওই কবিতায় নায়কের প্রিয়তমা।
সেই প্রিয়তমাই এই মেয়েটি প্রতীক্ষারত। এটাই হলো অসুখী একজন কবিতার প্রেক্ষাপট। এরপর আমি আলোচনা করব এই কবিতার লাইন ধরে ধরে মানে এবং কবিতার বিস্তারিত আলোচনা করব। চলো তাহলে আলোচনা করা যাক। অসুখী একজন কবিতা নিয়ে আলোচনা করবার আগে অসুখী একজন কবিতাটা যিনি এ করেছেন নবারুণ ভট্টাচার্য সাহিত্যিক, অসুখী একজন কবিতাটা নবারুণ ভট্টাচার্য সাহিত্যিক তর্জমা করেছেন, লিখেছেন অসুখী একজন, নামকরণ তিনি করেছেন। এটা হলো অসুখী একজন কবিতার উৎস। এবার অসুখী একজন কবিতাটা আলোচনা করছি, মন দিয়ে শুন। অসুখী একজন, পাবলো নেরুদা। আমি তাকে ছেড়ে দিলাম অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়, আমি চলে গেলাম দূরে দূরে, বললাম কবিতার নায়ক অর্থাৎ কথক কোনো অনিবার্য কারণবশত দেশ ছেড়ে চলে যাচ্ছে এবং তার অপেক্ষায় দরজায় দাঁড় করিয়ে রেখে যাচ্ছেন তার প্রিয়তমা সঙ্গিনীকে। সে জানতো না আমি আর কখনো ফিরে আসব না, অর্থাৎ ওই নায়কের প্রিয়তমা সঙ্গিনী, তিনি জানতেন না যে নায়ক এই যে যাচ্ছেন আর কখনো ফিরে আসবেন না। একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান, একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল। যে রাস্তা দিয়ে নায়ক চলে গেছেন সেই রাস্তা দিয়ে কুকুর হেঁটে চলে গেলেন, হেঁটে গেলেন গির্জার নান, এবং একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল। দিন দিনের পর সপ্তাহ, সপ্তাহের পর মাস, মাসের পর বছর, সব কিছুই কেটে গেলেন, কিন্তু তখনও ফিরছেন না এই গল্পের নায়ক। বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ। এবার বর্ষাকাল, বৃষ্টি চলে এসেছে, বৃষ্টিতে নায়কের পায়ের দাগ ধুয়ে দিল। ঘাস জন্মালো রাস্তায়, যে রাস্তা দিয়ে নায়ক একের পর এক হেঁটে চলে গেছেন সেই রাস্তায় ঘাস জন্মালো। বলছেন পরের লাইনে, আর একটার পর একটা পাথরের মতো, পরপর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার উপর। কার মাথার উপর? ওই নায়কের প্রিয়তমা সঙ্গিনীর মাথার উপর একটার পর একটা বছরগুলো, পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার উপর। তারপর যুদ্ধ এলো। কোন যুদ্ধ? প্রথমেই বললাম কোন প্রেক্ষাপটে কবিতাটা রচিত, চিলির গৃহযুদ্ধ। রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো যুদ্ধ নিশ্চয়ই খুব সুখের বার্তা নয়। এক রক্তের আগ্নেয় পাহাড়, রক্তে রক্ত নিয়ে হুলি খেলা, তাই হচ্ছে যুদ্ধের চিত্র। শিশু আর বাড়িরা খুন হলো, শিশুরা খুন হলো, এবং যত বসত বাড়ি রয়েছে সব এই যুদ্ধের দামামা রোলে ভেঙে গুঁড়িয়ে গেল। সেই মেয়েটির মৃত্যু হলো না, অর্থাৎ কথকের যে নায়িকা, কথকের জন্য অপেক্ষারত সেই মেয়েটির মৃত্যু হলো না। সমস্ত সমতলে ধরে গেল আগুন, শান্ত হলুদ দেবতারা যারা হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে, উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে তারা আর স্বপ্নেও দেখতে পারল না। এই যুদ্ধের মধ্যে শুধু বসত বাড়িরই ক্ষতি হয়নি, ক্ষতি হয়েছে মন্দির, মসজিদ। মন্দির মসজিদের মধ্যে যেসব দেবতারা রয়েছে তাদের মূর্তিগুলিও উল্টে গেল। সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দা যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম, গোলাপি গাছ, ছড়ানো করতলের মতো পাতা, চিমনি, প্রাচীন জল তরঙ্গ। কথকের মনে হচ্ছে তার পুরনো বসত বাড়ি অর্থাৎ ভিটে বাড়ির কথা, যেখানে তিনি ছোটবেলায় বাড়িটিকে বলছেন মিষ্টি বাড়ি। বাড়ির মধ্যে রয়েছে একটা বারান্দা, তিনি বলছেন আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম, তার বিছানার কথা মনে হয়েছে। গোলাপি গাছ, ছড়ানো করতলের মতো পাতা, চিবনি, প্রাচীন জল তরঙ্গ, মানে তার বাড়ির পরিবেশের সুন্দর সুন্দর চিত্রগুলো তিনি স্মৃতিচারণা করছেন এবং উপস্থাপনা করছেন। সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। যুদ্ধের প্রেক্ষাপটে অত সুন্দর বাড়ির চিত্রটিও আগুনে ঝলসে গেল, আগুনে জ্বলে গেল। যেখানে ছিল শহর, সেই অঞ্চলে খুব বড় বড় নামি দামি শহর ছিল, সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা। শহরও ধ্বংস হলো, পড়ে রইল কি, ধ্বংস হয়ে যাওয়া কাঠ কয়লাগুলো, দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বীভৎস মাথা, একটা ধ্বংসস্তূপের চিত্র।
স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে একটা জায়গায় লণ্ডভণ্ডভাবে একটা যুদ্ধ হলে কি হয়, পুরোটা একটা ধ্বংসস্তূপে পরিণত হয়। সেই ধ্বংসস্তূপের চিত্রটা এখানে সুন্দরভাবে কবি তুলে ধরেছেন, যিনি তর্জমা করেছেন আমাদের নবারুণ ভট্টাচার্য, তিনি আমাদের এই কথাগুলো জানাচ্ছেন। রক্তের একটা কালো দাগ, আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। রক্তের একটা কালো দাগ অর্থাৎ রক্ত অনেক দিনের হয়ে গেলে যেমন কালো পড়ে যায়, কিন্তু দাগটা কিন্তু রয়ে যায়। আর শেষের লাইনে তিনি বলছেন, আর সেই মেয়েটি আমার অপেক্ষায়, আমার অর্থাৎ কথকের অপেক্ষায়। এত যুদ্ধ হয়ে গেল, কথকের পায়ের চিহ্ন সব মুছে গেল বৃষ্টির জলে, বছরের পর বছর কেটে গেল, তবুও তার প্রিয়তমা সঙ্গিনী অপেক্ষায় রয়েছে কার, কথকের। এইটুকুই হলো আজকের ভিডিওর আলোচনা, পরের পর্বে আসছি। আমার ভিডিওটা যদি আজকে ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। নমস্কার।